ইভিএমে ভোট দিতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটাররা। লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ সময় ধরে। কোনো কোনো কেন্দ্রে ঘণ্টায় মাত্র ১৫টি ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। পরিচিত না সবাই, নতুন তো, যার কারণে ভোট কাস্ট একটু কম, একটু স্লো হইতেছে। একজন মানুষ ভোট দিতে তাতে ৪-৫ দিন সময় নিতেছে, আর এই জন্য ভোটটা খুব ঘন্টাতে মাত্র ২০-২৫টা এর বেশি হইতেছে না। ইভিএম এ মানুষ পারতাছে না, ইভিএম এ পরিচিত নাই, কিভাবে ভোট দিবে ইভিএম এ মানুষ বুঝতেছে না। ধীর গতিতে হচ্ছে, ভোটাররা দিতে জানে না, ভোট দিতে জানে না।